ভারতের পণ্য বয়কট করে দেশি পণ্য কিনে ধরা খেলো এক বাংলাদেশি। না জানে এভাবে যে কতজন বাংলাদেশি প্রতিদিন ধরা খাচ্ছে তার কোনো হিসাব নেই। এই যে চলেন একটা ক্লিপ দেখাই আপনাদের, দেখেন। আসসালামু আলাইকুম। রোজা রমজানের দিন একটা ভণ্ডামি দেখায় ব্যবসার নামে বাংলাদেশে। আসলে কি দেখায় যেটা চলে, মানে রোজাদার রোজা থাকলে বা রোজা আসলে মনে করেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের দেশগুলোতেও নাকি দ্রব্যমূল্যের দাম কমায় দেওয়া হয়, আর বাংলাদেশে কী ওর দেখেন? আমার হাতে দেখেন এটা হলো একটা টেস্টমি হয় মানুষের ভিতরে, একটা হলো দেশীয় পণ্য, মানেও তেমন খারাপ না ভালো। টেস্টমি কোম্পানি SMC কোম্পানির, তো এটা SMC কোম্পানির হয় মানুষের ভিতরে, একটা হলো দেশীয় পণ্য, মানেও তেমন খারাপ না ভালো। আর হলো SMC মানে ওরসালাইন কোম্পানি, এটা একটা বিষয় আছে। মানে উপকারের স্বার্থে রোজাদারদের দিকে তাকাই, তারা এটার দাম করে দিছে 110 টাকা, উল্টা দেখা যায়, তারপরে বুঝবেন। আমি ভালটা ছবি দিয়ে দিব আপনাদেরকে। এটা 110 টাকা করা হলো, এখন দেখেন 110 টাকা যে যে জায়গাতে করা হয়েছে, তো এটা মানে দেখি আশ্চর্য হলাম, ভাবলাম যে বাঙালির জন্য বিভিন্ন কোম্পানি কিনে। এখন দেশি পণ্য ইউজ করি আমরা, অনেকেরই বয়কট করতাম যে কই যে দেশি পণ্য ইউজ করেন। এবং আমি একটা ভিডিও দিছি, আমার একটা অনলাইন বিজনেস আছে, এই দোকানটা আছে, দেশি পণ্যর দিকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে যাই। অনেকে কয় যে এটা এটা তো দেশি পণ্য কেমনে বেচবেন ভাই? এই দেশের মানুষ আপ টু বটম সোর, আবার এই দেশের মানুষের ব্যাগের কাছে ওটা মারা খায়। কারণ দেখছেন কি অবস্থা, মানে রমজান উপলক্ষে দেশি পণ্যের দাম বাড়ায় দিছে। কেন ভাই, দাম কেন বাড়াবেন? যে দাম, যে মূল্য দেওয়া আছে সেই দামে বিক্রি করা যায় না? মানে এই অসাধু ব্যবসায়ী কি আর বলবো আপনাদের। তো এইভাবে দেশি পণ্যর দেশপ্রেম কীভাবে আসবে? দেশপ্রেম কীভাবে আসবে বলেন? দেশপ্রেম আসবে না, শুধুমাত্র আপনাদের মতো অসাধু ব্যবসায়ীর জন্য দেশপ্রেম আসবে না। সো ভারতের পণ্য কীভাবে বয়কট করব? দেখেন এখানে বয়কটকারীরা কী ধরনের কমেন্ট করে দেখেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটা নিউজ করেছে ফেসবুক পেজে, দেখেন, দুদিনে দেশে আসবে ভারতের 1600 টন পেঁয়াজ। আর তার এই পোস্টের মানে কমেন্টের রিয়েক্টে দিছে কি দেখেন, ইনজুরি রিয়েক্ট দিছে, মানে তারা রাগ হচ্ছে ভারতের পণ্য ঢুকতেছে। এরপরে দেখেন আমরা দেশি পেঁয়াজ খাবো, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। তারপরে দেখেন বয়কট ভারত, ভারতের কিছুই আমাদের দরকার নাই, এই যে কথাগুলা বলতেছে। এই যে আরেকটা আমি একটা গুরুত্বপূর্ণ কমেন্ট দেখাচ্ছি, যেই কমেন্টের উত্তরটা আমি দিব। গুরুত্বপূর্ণ বলতে দেখেন আগে কী সেটা, এই পেঁয়াজ পচে যাবে, আমরা এখন কঠিন বয়কট ভারত আন্দোলনে আছি, ভারত এবার বুঝবে। হা 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 হা, ভারত কী বুঝবে ভাই, ভারত কী বুঝবে? দেখেন ভারত নাই বড় জোর বাংলাদেশের মার্কেট হারাবে, ঠিক আছে? বাংলাদেশের মার্কেট হারায় এবার ভারত দেখেন ইউরোপের 4টা দেশের মার্কেট, বড় মার্কেটের জায়গা দখল করতে যাচ্ছে। এই যে বিশ্বাস না হয়, আমি কোনো মিথ্যা কথা বলি না, একদম লিঙ্ক সহ দেই। এই যে দেখাচ্ছি আপনাদের, এই দেখেন, মার্কেট অফ ইফটা ইজ ওপেন টু ইন্ডিয়ান ট্রেড। ভারত নাই বড় জোর বাংলাদেশের মার্কেটটা হারাবে, হারাইলো, ধরে নিলাম আর কি। মার্কেট যখন হারাবে সেই দিন দেখবেন বাংলাদেশে কীভাবে পণ্যের দাম বাড়ে, সেই দিন বুঝবেন বয়কট কাকে বলে, কত প্রকার ও কী কী। আপনারা বলবেন যে তাহলে নাকি কলকাতার দাদাবাবুরা না খেয়ে মরবে, এই যে কথাগুলো আপনারা প্রায় বলেন, কিন্তু তারা না খেয়ে মরবে না। ভারতের দেখেন এখন ইউরোপের এই 4টা দেশের মার্কেট ধরতে যাচ্ছে, অনেক বড় মার্কেট। এই মার্কেট ধরলে বাংলাদেশের একটা দেশ গেলে তাদের কোনো যায় আসে না। আর আপনারা যে কথায় কথায় বলেন কলকাতাদের দাদাবাবুরা না খেয়ে মরবে, যে কথাটা বলেন, কলকাতার দাদাবাবুরা না খেয়ে মরবে না ভাই। কলকাতায় ওই 20 টাকা কেজি তরমুজ বিক্রি হচ্ছে, 20 টাকা 25 টাকায় বিক্রি হচ্ছে। কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে তারা দাম বাড়ায় না, তারা দেশপ্রেম, তাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা কোনো পণ্যের দাম বাড়ায় না। যে এই জন্য তারা না খেয়ে মরবে না, মরতে হবে তো আপনাদের, কারণ আপনাদের দেশে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ায় দেয়। দেখেন নাই কদিন আগে তরমুজ কী করছিলো, তরমুজ কী করছিলো দেখছেন, 800 টাকা বিক্রি করছে। তবে অবশ্য আপনারা তরমুজের বয়কটের ডাক দিছিলেন, এই জন্য সে তারা অবশ্য এখন ঠিক হয়ে গেছে, এখন অবশ্য 150 টাকায় পাওয়া যাচ্ছে। যাই হোক, তার জন্য তো অবশ্যই আপনাদের ধন্যবাদ, এভাবে বয়কট করে তাদের প্রতিবাদ জানাইছেন। এর মধ্যে ভারতের পণ্য দেখবেন যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এই যে একটা নিউজ দেখাচ্ছি, দেখেন, ভারত থেকে খাদ্যশস্য আমদানি কমেছে 93%, চিনি কমেছে 70%। অর্থাৎ আপনারা যে বয়কট করতেছেন, তাহলে ভারত শুধু শুধু কেন আপনাদের এখানে পণ্য পাঠাবে? আপনারা যেহেতু ভারতের পণ্য কিনবেন না, এই জন্য ভারত এখন তারা ধীরে ধীরে তাদের পণ্য কিন্তু আর রপ্তানি করবে না। এই যে দেখেন আরেকটা নিউজ দেখাচ্ছি, ভারত যে এখন ধীরে ধীরে আপনাদের দেশে পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে, যার পরিণাম অনেক ভয়াবহ হবে, একটু খালি অপেক্ষা করেন, বুঝবেন কয়টা দিন পরে মজা বুঝবেন, এখন না, কয়টা দিন যাইতে দেন। এই যে দেখেন এখন ভারত কী করছে, দেখেন, পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত।
রমজান মাসে বিপাকে পড়েছে বাংলাদেশ। কেন ভাই বিপাকে বাংলাদেশ কেন পড়বে? বাংলাদেশের মানুষরা তো ভারতের পণ্য বয়কট করতেছে। এবার ভারতও ধীরে ধীরে কঠিন সিদ্ধান্ত নেবে আশা করি। তারা বয়কট করবে, ইন্ডিয়ান পেঁয়াজ পচে যাবে তাও তারা কিনবে না, তারা দেশি পেঁয়াজ খাবে কিন্তু ভারতের কোনো প্রোডাক্ট খাবে না। তাহলে ভারতই বা কেন ভারতের প্রোডাক্ট বাংলাদেশে পাঠাবে? এবার অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, তার পাশাপাশি অন্য যে প্রোডাক্টগুলি আছে সেগুলোও বন্ধ করার জন্য দাবি জানায়। কারণ তারা এই ব্যবহার করবে না, দেখি তারা ব্যবহার না করে তাদের অবস্থা কী হয়। যে কয়দিন আগে কিন্তু ভারতের পেঁয়াজ ঢুকছে, কিন্তু টন টন আলুও ঢুকছে, তার পরিপ্রেক্ষে বাংলাদেশে পেঁয়াজের দাম কিন্তু কমছে। যতদূর শুনছি 50 টাকা কেজি করে পেঁয়াজের দাম নাকি বাংলাদেশে এখন আছে। এটাই ভারতের পেঁয়াজ যাওয়ার কারণেই, ভারতের পেঁয়াজ যাওয়ার কারণেই এই দামটা কমছে। এখন অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ করলো, এখন দেখি আর 2-4 দিন যাইতে দেন পেঁয়াজের দাম কোথায় যায়, সেটাই এখন দেখার অপেক্ষা। তারপর বের হবেনই বয়কট। আরে ভাই, শাড়ি পরবেন, ভারতের চিকিৎসা নেবেন, ভারতের লেহেঙ্গা পরবেন আর ভারতের পণ্যই বয়কট করবেন, এটা ফাজলামি ছাড়া আর কিছু। আর এই কথাটা আমি বলি নাই, এই যে লিঙ্কটা দেখাচ্ছি দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, দেখেন এই যে নিউজটা দেওয়া আছে, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেখাইছি। এখন কেউ এসে কিন্তু কমেন্ট করবেন না যে ভুয়া। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ভারতের পণ্য বয়কট করে বাজারকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে, একটি মহল, মানে একটি মহল বাজারকে অস্থিতিশীল করে তুলতেছে। এখন যারা রাজনীতির সাথে জড়িত আছেন তারা বয়কট করতেছেন, হয়তো তারা অর্থ পাচ্ছেন উপরের লেভেল থেকে, কিন্তু গরিব মানুষদের কি হবে? যারা দিন আনে দিন খায় তারা তো এত দাম দিয়ে কিনতে পারবে না। তাদের কথা কি আপনাদের ভাববেন না? সবাইকে নিয়েই তো দেশ চালাতে হবে, তাই না? সবাইকে নিয়ে তো দেশ চালাতে হবে। বাংলাদেশের মার্কেট যদি ভারত হারায় তাহলে ওই যে ভারতের কোনো সমস্যা হবে না, ভারত অন্য জায়গায় মার্কেট ধরে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।